মাইনুল ইসলাম লিখেছেন তারাবির ইমামের জন্য টাকা কারেকশন করে তার কিছু অংশ মসজিদ ফান্ডে রেখে দেওয়া যাবে কিনা অনেক মসজিদে এমনটা করা হয় ভাই মায়ানুল ইসলাম এটা কোনোভাবেই জায়েজ হবে না তারাবির ইমাম সাহেবের জন্য বা যে যেকোনো বিশেষ খাতে টাকা তুলে সেটা হতে পারে ঈদগাহেব ঈদের নামাজে যারা ইমামতি করছেন তাদের জন্য মোয়াদ সাহেবের জন্য কিংবা অন্য যে কোনোভাবে বিশেষ পারপাসে টাকা কালেকশন করার পর যেই পারপাসে কালেকশন করা হয়েছে সেখানে খরচ করে অন্য খাত যতই আকর্ষণীয় হোক যতই লোভনীয় হোক যতই গুরুত্বপূর্ণ হোক সে খাতে ব্যয় করা যায়জ নয় অতএব ইমাম সাহেবের জন্য হাবিব সাহেবের জন্য টাকা তুলে সেই টাকা যদি আপনি মসজিদে ফান্ডে রেখে দেন হোক তার কি একটা অংশ তাহলে সেক্ষেত্রে সেটা গুনা হবে না জায়েজ হবে এবং এর কারণে আপনার আল্লাহ কাছে দায়ী হতে হবে মসজিদ কর্তৃপক্ষকে তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যেমন বিশেষ খাতে টাকা তোলার পর সে খাতের কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত থেকে গেছে এরকম খুচরা কিছু রয়ে রয়ে গেছে গেছে উদ্বৃত্ত সেগুলো আপনি জেনারেল ফান্ডে নিয়ে গেলেন বা কোনো ভালো খাতে খরচ করলেন তাহলে সেটা হতে পারে কিন্তু ইমাম টাকা তুললেন এখানে তো আসলে উদ্বৃত্ত থাকার কিছু নেই তার জন্য যেটা তুলেছেন সেটা তাদেরকে দিয়ে দিতে হবে সো এই বিষয়ে আমাদের অনেকেই দায়িত্বশীলতার পরিচয় আদে আর কারণে কিন্তু গুণাগার হচ্ছে না সোলক ফিকানা শেষ আরে ইসলাম একটা মনতি হলো দানকারীর যে উক্তি সেটা শরীয়তের উক্তির মতো সো যে জন্য দিবে সেই খাতে ব্যয় করতে হবে মন মতো অন্য খাতে ব্যয় করা যাবে না লিখেছেন প্রবাসীদের রোজা রাখা অনেক সময় সম্ভব হয় না এর জন্য কি কোনো ছাড় আছে না ভাই রোজা না রাখার ব্যাপারে আসলে কোনো ছাড় নেই বরং যার কষ্ট যদি বেশি হবে আল্লাহ তাকে সব তত বেশি দিবেন আয়জামাল মা আয়জামাল বেলা যার কষ্ট যত বেশি হবে তার পরিশ্রমের অনুপাতে তার সব আল্লাহ আলাদা তত বেশি দিবেন সো রোজা রাখাটা আপনার যে জন্য কষ্টের হলে আল্লা তার কাছে আজও বেশি পাবেন কষ্ট হলে সে কষ্ট যদি আপনি সহ্য করার মতো না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে জব সুইচ করবেন কাজের জায়গা চেঞ্জ করবেন প্রয়োজনে আপনি আপনার বসের সাথে আপনার ইমিডিয়েট দায়িত্বশীলের সাথে যতভাবে সম্ভব লিয়াযোগ করে আপনি আপনার রোজা রাখার যে সুবিধা সেটা আদায় করে নেবেন কারণ রোজা রাখাটা ফরজ কোনো অবস্থাতেই এটাকে চাকরির অজুহাত দিয়ে পরে করব বা তখন করব না এই সুযোগটা কিন্তু নেই আর রাহিমা খাতুন ই আইডি থেকে আপনি লিখেছেন মৃত ব্যক্তির ইসারা নিয়ে রোজাদার ইফতার করানো যাবে কিনা অবশ্যই করানো যাবে এটা একটা ভালো কাজ রোজাদার ইফতার করা এটা মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারেন মোহাম্মদ ইলিয়াস আপনি লিখেছেন রোজা অবস্থায় কান পরিষ্কার করা যাবে কিনা কোনো অসুবিধা নেই রোজ অবস্থায় কান নাক পরিষ্কার করা যেতে পারে চোখ পরিষ্কার করা যেতে পারে চুল বা গোপ ছোট করা যেতে পারে আপনার নখ কাটা যেতে পারে সুগন্ধি ব্যবহার করা যেতে পারে তেল ব্যবহার করা যেতে পারে কোনো অসুবিধা নেই রোজা অবস্থায় কাজগুলো করতে কোনো সমস্যা নেই এম সামি এডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে কি চুল দাঁড়িয়ে কাটা যাবে রোজা রেখে চুল বা দাঁড়ি কাটলে রোজা ভঙ্গ হবে না তবে দাঁড়ি কাটার সেরাই যে সীমানা সেটা যদি আমরা ক্রস করে ফেলি ছোটো ছোটো থাকতেই দাঁড়ি কাটি অনেকে বা শেভ করি অনেকে এই কাজগুলো যদি করি তাহলে সেগুলো তো হারাম এবং গুণা কারণ ইসলাম দায়ী লম্বা করতে বলেছেন দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সো দাই যদি আপনি ছোট করেন রমজান মাসে তাহলে সেক্ষেত্রে একে তো আপনি একটু গুনাহের কাজ করলেন আবার রমজান মাসে গুনাহের কাজটা করলেন সেটা খুব ভয়াবহ আমার হিম্মত করলে অনেকের জন্যই দায় রাখা কঠিন কোনো বিষয় নয় সে সাথে রোজা রোজা রেখে আপনি চুল চুল কাটেন কাটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই চুল আপনি কাটতে পারবেন আর দাড়ি দাঁড়ি কাটলে রোজা হয়ে যাবে কিন্তু রোজা রেখে দাঁড়ি কাটা গুনাহের কথা এমনিতে তো গুনাহের কথা রোজা রাখার কারণে সেটার মাত্রাটা আরও বাড়বে এমনি সুজন মিয়া লিখেছেন ইফতার করে কতক্ষণ অব্দি মাগরীবের নামাজ বিলম্বিত করা যায় অনেক মসজিদ ইফতারের পর বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট পরেও জমাৎ হয় না এটা অনুচিত মাগরিব সালাত দ্রুততার সাথে পড়ার নির্দেশ করা হয়েছে যেন মাগর সালাতাম কেরাতো ছোটো করতে না তো বিশ পঁচিশ মিনিট যদি লেট করা হয় সেটা অবশ্যই মাগরীবের সালাতের যে প্রাণ সেটাকে নষ্ট করে এটা করা উচিত না